আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ব্যবসায়ীদের রাষ্ট্রপতি। চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.6% জানিয়েছে বিশ্ব ব্যাংক। অর্থপাচার মামলায় ডক্টর ইউনুসকে দুদকে তলব। সেনাবাহিনী সম্প্রসারণ ও আধুনিকায়ন হচ্ছে জানিয়েছেন সেনাপ্রধান। আইনের দোহাই দিয়ে একজন প্রবীণ নাগরিককে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেছেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখাচ্ছেন তা অনেক বেশি খালেদা জিয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেল বিজ্ঞাপন মুক্ত হওয়ায় সাশ্রয় 500 কোটি টাকা বলেছে তথ্যমন্ত্রী। কবিরাজি চিকিৎসায় চুক্তি 90,000 টাকা না পেয়ে তিনজনকে গলা কেটে হত্যা করে সাগরী সীতা। রাশিয়া থেকে মংলা এলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল। নেত্রকোনায় চলছে বাংলাদেশ ভারত সম্প্রীতি উৎসব। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।